ঈদ যাত্রা শুরুর আগে সড়কে সড়কে যানজটের ভয়াবহতা শুরু হয়েছে। শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরি পারাপারের অপেক্ষায় যানজটের দীর্ঘ সারি। পাটুরিয়া দৌলতদিয়া ফেরি ঘাটেও যানজটের জাঁতাকলে পড়ে দুর্ভোগে যাত্রীরা। তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। হাসান মাহমুদের রিপোর্ট। ঈদ আনন্দ ভোগের আগে কপালে কড়া নাড়ছে চরম দুর্ভোগ। ঈদে বাড়ি ফেরার মূল মিছিল এখনও শুরু না হলেও গেল কদিনে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরি পারাপারের চিত্রই বলে দিচ্ছে কতটা ভোগান্তির ভাগ অপেক্ষা করছে সামনে। ফেরি পারাপারে মানুষ আর গাড়ির জটে ভজঘট অবস্থা তৈরি হচ্ছে। ঘাটে রওনা দিয়ে আসছিলাম, 27 মিনিটে এখানে পৌঁছানোর পরে ফেরি পাই না, ফেরি যেটা আসে লাইন ছাড়া অন্য লাইনের গাড়িগুলো চলে যায়। পিছনের গাড়ি বলতে পিছনের গাড়ি, অনেক গাড়ি পিছনে আইছে, এই গাড়ি সব ভিআইপিতে গেছে। আমরা চিল্লাচিল্লি করলে আমাকে মারতে হয় পুলিশ প্রশাসনে এমুকে উমুকে। গত ঈদে যেখানে 13টি ফেরি ছিল সেই মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে এবার মাত্র 60টি ফেরি যোগে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। সময় মতো ফেরি না ছাড়ায় ঝুঁকি নিয়ে লঞ্চ ও স্পিডবোর্ডে বাড়তি ভাড়া গুনছেন যাত্রীরা। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটেও যানজট, অপেক্ষা আর দুর্ভোগ। মেগা প্রকল্প আর সড়ক মেরামতে ময়মনসিংহ কিংবা আরিচা মহাসড়কে যানবাহনের ধীর গতি কিংবা যানজটের যন্ত্রণায় ভুগতে হতে পারে ঘরমুখো মানুষকে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।